আপনারা জানেন গতকাল কি কর্ণাটকে ভোট গণনা হয়েছে, সেখানে কংগ্রেসের ব্যাপক জয়, এমনকি দক্ষিণ ভারত থেকে বিজেপিকে মুছে দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সারা ভারতবর্ষব্যাপী, তার সাথে সাথে আমাদের ডোমকোলে একটু বিজয় উল্লাস বা বিজয় মিছিল আপনারা বলতে পারেন, সেই বিজয় মিছিল আমরা শুরু করেছি। প্রভাব পড়বে কি পড়ে গেছে, আমরা তো বাংলায় শুরু করে দিয়েছি অলরেডি, সাগরদিঘি থেকে তো আপনারা লক্ষ্য করছেন যে প্রতিদিন হাজারে হাজারে অন্যান্য দল ছেড়ে, বিশেষ করে শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছে। এটা সামনে যে পঞ্চায়েত ভোট আসছে, সেখানে আমরা প্রমাণ দিয়ে দেবো যে এই সরকারের বিরুদ্ধে যে আমাদের সংগঠিত, আমরা মানুষ সংগঠিত হয়েছে, তার একটা প্রমাণ আপনারা পাবেন। আবার তো সারা ভারতবর্ষের মিডিয়া এবং ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে যে কর্ণাটক দক্ষিণ ভারতের যে জায়গাটাতে নির্বাচন হলো, সেই নির্বাচনে কংগ্রেস ভালো জয় করেছে এবং মানুষ ধর্মনিরপেক্ষ শক্তিকেই কিন্তু মানুষ বেছে নিয়েছে। এবং ভারতবর্ষে বিশেষ করে কংগ্রেস দল ছাড়া মানুষের পাশে থাকার কোনো দল নাই, মানুষ উন্নয়নের ক্ষেত্রে কংগ্রেসই অপরিহার্য এবং মানুষের সঙ্গে মানুষের ভ্রাতৃত্বের যে সম্পর্ক এবং সাম্প্রতিক যে সম্প্রীতি এবং উন্নয়নের জোয়ার, এটা কিন্তু কংগ্রেস ছাড়া কেউ করতে পারবে না, যার কারণে মানুষ কিন্তু বুঝে নিয়েছে সারা ভারত এবং সারা পশ্চিমবঙ্গ।